হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। মোটামুটি 3 লক্ষ টাকা বাজেটের মধ্যে খুবই জনপ্রিয় বাইক হচ্ছে সুজুকি জিক্সার এসএফ বাইকটি। বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। অলমোস্ট র্যাঙ্কন মোটরস প্রায় সবগুলো শোরুমে এই বাইকটির বিভিন্ন কালার স্কিমের সাথে অ্যাভেলেবেল হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব সুজুকি জিক্সার এসএফ বাইকটির সকল আপডেট নিয়ে। আপডেট প্রাইস ডিটেলসের সাথে থাকবে আজকের ভিডিও। আরও জানিয়ে দেবো এই বাইকটি কাদের জন্য কমফোর্টেবল হবে। সো যারা সুজুকি জিক্সার এসএফ বাইকটি পারচেস করতে যাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো গাইস, তাই দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। দীর্ঘ প্রতীক্ষার পর এখন প্রায় সুজুকি সবগুলো শোরুমে সুজুকি জিক্সার এসএফ বাইকটি বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। বর্তমানে সুজুকি জিক্সার এসএফ বিভিন্ন কালার কম্বিনেশনের সাথে পাওয়া যাচ্ছে, যেমন সিলভার কালার, ব্ল্যাক কালার, রেড কালার। বাট স্পেশাল এডিশনে যে কালারটি ছিল এখন আর তা পাওয়া যাবে না। তাছাড়া ম্যাট ব্লু কালার, ম্যাট ব্ল্যাক কালার দুটি কালার পাওয়া যাচ্ছে। ইভেন কোনো শোরুমে এই বাইকটি অ্যাভেলেবেল না থাকলে আপনি প্রে বুকিংয়ের মাধ্যমে বাইকটি পারচেস করতে পারেন। যাই হোক, প্রথমে কথা বলবো সুজুকি জিক্সার এসএফ বাইকটির ফিচার ডিটেলস নিয়ে। এই বাইকটিতে দেখা যাবে 155 সিসির 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ারকুল ইঞ্জিন, এবং দুইটি ভেরিয়েন্টেই এই বাইকটি পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে কার্বোরেটর এডিশন, আরেকটি হচ্ছে FIABS এডিশন। কিন্তু পাওয়ারের ক্ষেত্রে দুইটি বাইকই সেম টু সেম পাওয়ার প্রোভাইড করবে। এসএফ বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.1 PS অ্যাট 8000 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6000 RPM। আউটডোরসের দিক থেকে নো ডাউট এই বাইকটি অনেক বেশি অ্যাট্রাকটিভ পাওয়া যেতে পারে, যার কারণে বর্তমান যুবক রাইডারদের জন্য অনেক বেশি ক্রাশ হিসেবে পরিণত হয়েছে এই বাইকটি। সো এই বাইকটি আপনাদের জন্য কতটুকু বাজেট ফ্রেন্ডলি হবে এটি দেখার বিষয়। এই বাইকটি বাজেটের উপর বিবেচনা করলে বাইকটি এয়ারকুল ইঞ্জিনের জায়গায় লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করলে আরও বেশি ভালো হতো, যেহেতু এই বাজেটের মধ্যে অনেকগুলো বাইকের লিকুইড কুল ইঞ্জিন দেখা যাচ্ছে। যাই হোক, এখন কথা বলবো এই বাইকটির আপনাদের জন্য কতটুকু ইউজার ফ্রেন্ডলি হবে। ব্রেকিংয়ের দিক থেকে এই বাইকটি আপডেট করা হয়েছে। এই বাইকটির ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হচ্ছে 266 mm ডিক্স, এবং রিয়ার ব্রেকে ব্যবহার করা হচ্ছে 240 mm ডিক্স ব্রেক। এবং দুটি বাইকে ব্রেকিং আপডেট করা হয়েছে, দুইটি ব্রেকে এই বাইকটি অ্যাভেলেবেল রয়েছে। কার্বোরেটর এডিশনে ABS দেখা যাবে না, শুধুমাত্র FIABS বাইকটিতেই সিঙ্গেল চ্যানেল ABS দেখা যাবে। তাই ব্রেকিংয়ের দিক থেকে বাইকটি অবশ্যই ভালো বাইক বলা যেতে পারে। এখন এই বাইকটির ভালো ব্রেকিং অলওয়েজ ডিপেন্ড করে একটি টায়ার ফিটনেসের উপর। সুজুকি জিক্সার এসএফ এই বাইকটির ফ্রন্ট টায়ারে দেখা যাবে 100/80 সেকশনের টায়ার, এবং রিয়ার ব্রেকে দেখা যাবে 140/60 সেকশনের টায়ার। নো ডাউট এই টায়ারের দিক থেকে এই বাইকটি অবশ্যই আপগ্রেডেড। তাছাড়া এই বাইকটির টিউবলেস টায়ার এবং অ্যালোরিম ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটির সিটিং পজিশন, আউটলুক সব কিছু বিবেচনা করলে একজন রাইডের জন্য অনেক বেশি কমফোর্টেবল। তাছাড়া এই বাইকটি দুজন ব্যক্তি অনায়াসে বসে রাইড করতে পারবে। তাছাড়া বাইকটিতে প্রিমিয়ার কোয়ালিটি স্পোর্টি আউটলুকস দেওয়া হয়েছে, যা বাইকটির প্রথম প্লাস পয়েন্ট। তাছাড়া একজন ইউজার কমফোর্টেবলের জন্য বাইকটিতে 3-পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার কারণে রাইডিংয়ের সময় একজন রাইডার বাইকটি থেকে স্পোর্টি ফিল আসবে। তাছাড়া এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার এবং এরই সাথে বাইকটিতে স্পিল সিট ব্যবহার করা হয়েছে, যার ফলে বাইকটির সিট আরও বেশি বড় পাওয়া যাবে, ফলে দুজন ব্যক্তি অনায়াসে বসে রাইড করতে পারবে। সুজুকি জিক্সার এসএফ এই বাইকটিতে সিট কমফোর্টেবল, যার কারণে বয়স্ক ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসতে পারবেন। এখন পাওয়ার অ্যান্ড পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম আর টায়ার ফিটনেসের পর বাইকটির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাসপেনশন। বাজেটের উপর ডিপেন্ড করলে বলা যেতে পারে এই বাইকটিতে ফ্রন্ট সাসপেনশনে USD সাসপেনশন ব্যবহার করলে ভালো হতো, কিন্তু এই বাইকটি ফ্রন্ট সাসপেনশনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাইকটিতে রিয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল এরকম সেগমেন্টের বাইকগুলো সবগুলোতে মনোশক সাসপেনশন দেখা যায়। এখন কথা বলবো বাইকটির বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকটির লেন্থ হচ্ছে 2025 mm, এবং হোয়াইট হচ্ছে 715 mm, এবং এই বাইকটিতে হাইট হচ্ছে 1035 mm। এই বাইকটিতে এমন একটি সাইজ এবং বডি গ্রাফিক্স দেওয়া হয়েছে, যার কারণে শহর এবং লং রাইড আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এই বাইকটির ফুল ফেয়ার স্পোর্টস বাইক বলা যেতে পারে না, এই বাইকটিকে আপনি কমোটেটর সেগমেন্টের স্পোর্টস বাইক বলা যেতে পারে। যেহেতু বাইকটিতে ছোটোখাটো স্পোর্টস বাইকের শেপ দেওয়া হয়েছে, তাই আপনি যে কোনো রাস্তায় এই বাইকটি নিয়ে অনায়াসে রাইড করতে পারবেন। এখন কথা বলবো এই বাইকটির আদার ফিচার নিয়ে। এই বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। লং রাইডের ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার পারফেক্ট বলা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকটির গ্রাউন্ডস ক্লিয়ারেন্স। বাইকটির গ্রাউন্ডস ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm, তাই বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি বাইকটি ইজিলি রাইড করতে পারবেন। বাংলাদেশের সবগুলো
বাইকে প্রায় 160 থেকে 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়ে থাকে। যার ফলে এই বাইকটিতে 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ায় ভাঙা রাস্তা এবং বড় স্পিড ব্রেকারও আপনি বাইকটিকে নিয়ে অনায়াসে রাইড করতে পারবেন। অন্যদিকে বাইকটির ওজন হচ্ছে 148 কেজি। 148 কেজি ওজন হওয়াতে বাইকটিতে কমফোর্টেবল আপনাদের জন্য, তাই একজন রাইডার এই বাইকটি নিয়ে ইজিলি ক্যারি করতে পারবে। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাইডিংয়ের জন্য সিট হাইট। বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, যার ফলে বাইকটি অনেক বেশি কমফোর্টেবল, যার ফলে যাদের হাইট 5'3" বা 4' তারাই বাইকটিকে ইজিলি রাইড করতে পারবেন। তাছাড়া বেটার হয় বাইকটি পারচেস করার পূর্বে অবশ্যই টেস্ট রাইড দিয়ে ট্রাই করে নেবেন। ইজিলি সিঙ্গেল রাইডারদের জন্য এই বাইকটি বেস্ট হতে পারে, কিন্তু বাইকটি পারচেস করার পূর্বে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাইকটি বাজেট ফ্রেন্ডলি কিনা। যাই হোক, এখন কথা বলবো বাইকটির টপ স্পিড এবং মাইলেজ নিয়ে। যেহেতু বাইকটিতে অ্যারোডাইনামিক শেপ দেওয়া হয়েছে, তাই এই বাইকটি থেকে আপনি সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 থেকে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাছাড়া এই বাইকটি থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে 40 থেকে 45 কিলোমিটার। কার্বোরেটর ইঞ্জিন যে বাইকটি রয়েছে সে বাইকটি থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন 38 থেকে 40 কিলোমিটার প্রতি লিটার। এবং এফআই টেকনোলজি যে বাইকটি রয়েছে সে বাইকটি থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে 40 থেকে 45 কিলোমিটার। যাই হোক, লাস্ট কয়েক মাস ধরে বাইকটির প্রাইস প্রায় পরিবর্তন হতে দেখা গিয়েছে। বর্তমানে কার্বোরেটর এডিশনের সাথে আপনি বাইকটি পারচেস করতে পারবেন 2,95,000 টাকার মধ্যে। অন্যদিকে এফআই এবিএস এডিশনের সঙ্গে বাইকটি পারচেস করতে পারবেন 3,20,000 টাকার মধ্যে। আর অন্যদিকে বাইকটির আরেকটি স্পেশাল হচ্ছে ম্যাড এডিশন। ম্যাড এডিশনের প্রাইসটা হচ্ছে 3,35,000 টাকার মধ্যে। সো গাইস, ফিচারের উপর ডিপেন্ড করলে মোটেও বাইকটি বাজেট ফ্রেন্ডলি হবে না। এই সমস্ত ফিচারের উপর ডিপেন্ড করলে বাইকটিকে মিনিমাম 2,80,000 থেকে 2,90,000 টাকার মধ্যে থাকলে ভালো হতো। তাছাড়া শুধুমাত্র কালার কম্বিনেশনের ওপর বাইকটিকে 15,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যা একেবারে আনফেয়ার মনে হচ্ছে। তবুও ব্র্যান্ড ভ্যালু ও লং টাইম ইউজের ওপর ডিপেন্ড করলে বাইকটি আপনি পারচেস করতেই পারেন, যেহেতু ব্র্যান্ড ভ্যালু দেখে বাইকটি এগিয়ে রয়েছে। বাইকটি থেকে আপনি আফটার সেল সার্ভিস অনেক ভালো পেয়ে যাবেন, যেখানে নন ব্র্যান্ডের বাইকগুলো পারচেস করলে আপনি ভালো সার্ভিস বা স্পেয়ার পার্টস পাবেন না। অন্যদিকে রেসেল ভ্যালুর দিক থেকে বাইকটি এগিয়ে থাকবে। সো গাইস, সুজুকি জিক্সার এসএফ বাইকটি আপনার কাছে কেমন লেগেছে আপনার অপিনিয়ন্স কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।